Assalamualaikum. Hello everyone. I'm Jahangir Hashmati from Powers Money Sharing. Shobaike welcome korchi Powers Money Sharing er ajker shondha live e. Shondha live er jonno bolechi sundor ekta muhurte dariyechi apnader sathe. Ar sundor muhurto ta holo kemon? Seta hocche giye eke to maghrib er namaz pore fellam amra free hoye giyechi amra free time peyechi middle e ektu এই সময় সুন্দর একটা চা হবে একটু নাস্তা হবে এবং রিল্যাক্স টাইমটা আমরা কাটাবো এবং এই ফাঁকে আমি আপনাদের কিছু অদ্ভুত লোভ দেখানোর জন্য আজকে লাইভে চলে এসেছি এই সময় তো ঠিক আমার কথা ছিল 7টায় লাইভ হওয়ার বাট মাগরিবের নামাজ রয়েছে যেহেতু নামাজ পড়ে চিন্তা করেছি আপনাদের সাথে আমি লাইভে দাঁড়াবো সো ফ্রি হয়ে এখন দাঁড়িয়েছি অনেকেই অলমোস্ট জয়েন করে ফেলেছেন এবং কমেন্টও করছেন সবার কমেন্টই নিব ইনশাল্লাহ তার আগে বলে নিই যে আপুরা আমাদের এই মুহূর্তে অনলাইনে নেই সেই আপু এবং ভাইয়াদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন কিন্তু আপনারাই কিভাবে কিভাবে এটা কুইজ কোয়েশ্চেন হয়ে গিয়েছে তারপরও বলতে পারি যে আমরা নিজেদের টাইম লাইনে এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি যে গ্রুপগুলো রয়েছে বাইং সেলিং গ্রুপগুলো রয়েছে সেখানে কিন্তু শেয়ার করে ফেলতে পারি সেখানে শেয়ার করে নিলেই কিন্তু কি হবে পরবর্তী সময় যে আপুরা আমাদের রেকর্ডেড লাইভগুলো দেখে মন পছন্দের শাড়িগুলো বাসা থেকে বসে দেখে নিতে পারবেন অবভিয়াসলি অনেকেই জয়েন করে ফেলেছেন এবং কমেন্টও করছেন তো অলমোস্ট আমার লাইভ ক্লিয়ার আছে আমি মোবাইলটা রেখে দিয়ে আপনাদেরকে যেটা দেখাবো সেটার কথা বলি অনেকদিন পরে লাইভ দেখছি কেমন আছেন ভাইয়া আফসানা নূর আপু আম ফাইন থ্যাংক ইউ আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি এবং আজ আপনাদেরকে একটু স্পেশাল একটা আইটেম দেখাবো সেজন্য ওই লাইভ হয়েছি আর সুন্দর মুহূর্তের লাইভ হয়েছে সুন্দর মুহূর্তটা হলো মাগরিবের নামাজটা শেষ করেছি আমরা নামাজটা শেষ করি কিন্তু এখন ফ্রি একটা টাইম পেয়েছি এই টাইমে নাস্তা করব সুন্দর একটা চা খাবো আর বসে বসে এরকম চমৎকার একটি লাইভ দেখে নিব যে লাইভে আপনাদেরকে আজ আমি এমন শাড়ি দেখাবো যে শাড়ির ড্রিম সব আপুদের রয়েছে বাংলার প্রতিটা ঘরে এই শাড়ি হয়তো বা এক পিস করে খুঁজলে পাওয়া যাবে পুরো বাংলাদেশে প্রতিটা ঘরে এক পিস হলেও কিন্তু এই শাড়ি পাবেন আপনারা আর যদি শাড়ি না থাকে তাহলে কিন্তু প্রতিটা ঘরে এই শাড়ির আপুদের একটা ড্রিম আছে যে এই শাড়িটা ওনারা চাই এরকম একটা শাড়ি আজকে দেখাবো লাইভে ওকে ববিতা রয় ববি আপু লিখেছেন হাই হ্যালো আপু কেমন আছেন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু যারা জয়েন করছেন লাইভটাকে শেয়ার করে নেবেন বেসিক ইনফরমেশনটা হচ্ছে গিয়ে প্রতিদিনই আপনারা শুনেন জানেন এবং তারপরও বলে নিতে হয় আমাদের মিরপুর বেনারসি পল্লীতে দুটি আউটলেট আছে একটি হচ্ছে পরশমণি শাড়িজ ওয়ান যেটা এক নম্বর লাইনের 7 নম্বর দোকান আর একটি হচ্ছে পরশমণি শাড়িজ টু যেটা 8 নম্বর লাইনের 8 নম্বর দোকান ইন্টারেস্টিংটা কি জানেন 8 নম্বর লাইনের 8 নম্বর দোকানে আমাদের দুলাভাই আছে প্রাণপ্রিয় দুলাভাই তো সেই দুলাভাইয়ের সাথে কিন্তু জম্পেশ একটা আড্ডা হয়ে যেতে পারে সেকেন্ড ব্রাঞ্চে চলে এসে দুলাভাইয়ের সাথে দেখা করে নিতে পারেন আর আমি কিন্তু আমাদের হোলসেল ব্রাঞ্চ থেকে লাইভ হয়েছি চাইলে ভাইয়ের সাথেও দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম ভাইয়া রোকাই ইসরাত আপু হাই আপু কেমন আছেন আপনি এবং ওয়ালাইকুম আসসালাম তো চলুন যে শাড়িটার কথা বলছিলাম যে বাংলা প্রতিটা ঘরে এক পিস করে শাড়ি হবে যদি শাড়ি না থাকে তাহলে প্রতিটা আপু ড্রিম হবে যে শাড়ি সেই শাড়ি আমাদের নিজেদের তৈরি আমাদের গর্ব বাংলাদেশের ঐতিহ্য জামদানি তো চলুন জামদানি শাড়ি দেখি ওয়াও একটা কালার দিয়ে শুরু করছি পুজো স্পেশাল শাড়ি হতে যাচ্ছে আজ আপনাদের জন্য সো লাইভ যারা মিস করবেন তারা চরম একটা অফার মিস করতে যাচ্ছেন অসাধারণ কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে আমি আজ এই লাইভে সো জয়েন করে ফেলুন এবং তাড়াতাড়ি কিন্তু শেয়ারও করে ফেলতে পারেন কমেন্ট করে জানাতে পারেন যে কার কার স্বপ্ন এরকম চমৎকার জামদানি শাড়ি পরার তাও যদি এরকম হয় পূজা স্পেশাল অফারের শাড়ি হয় রিজনেবল প্রাইসের হয় তাহলে কেমন হবে মন্দ হয় না কিন্তু শাড়িগুলো তো আমি পুরো শাড়িটা খুলে নিয়েছি প্রথম শাড়িটা আমার হাতে যেটা রয়েছে তো শাড়িটার আঁচলটা দেখাই ট্রেডিশনাল ডিজাইন দেখতে গতানুগতিক হলেও কিন্তু ভিন্নতার ছোঁয়া রয়েছে পরশমণি শাড়ি সবসময় আলাদা প্যাটার্নের কিছু দেওয়ার চেষ্টা করে এখানে কিন্তু গ্রিন কালারের মিনা রয়েছে এখানে কিন্তু জারি সুতো ওয়ার্ক রয়েছে ব্যাক পোর্শনটা লক করা পূজা কালেকশন বুঝি না শাড়ি দেখতে এসেছে পরশমণি লাইভ বলে আচ্ছা তাহিয়া আক্তার চৌধুরী আসলে পূজা স্পেশাল এই জন্য বলা কারণ আমরা কিছু শাড়ি স্পেশাল স্পেশাল ডে কারণে কি করে থাকি কালেক্ট করে থাকি কারণ পরশমণি শাড়িজের সবাই কিন্তু ফ্যামিলি মেম্বার সে যে কোনো ধর্মেরই হোক না কেন সবাই কিন্তু পরশমণি শাড়িজের পরিবার একটা অংশ সবার জন্য সকল রকম অ্যারেঞ্জমেন্ট পরশমণি শাড়িজ করে থাকে আপনাদের জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি 7টার সময় থেকে অপেক্ষা করছিলাম লাইভের জন্য রোকাই ইসরাত আপু আসলে আপু নামাজ না পড়ে তো দাঁড়ানো যায় না খুবই চমৎকার টাইমিংটা ছিল অসাধারণ মুহূর্ত এখন সুন্দর একটা নাস্তা হবে হাতে একটা গরম চায়ের কাপ থাকবে আর বসে বসে এরকম লোভনীয় শাড়ি দেখবো ঠিক না
ভাইয়া নেট শাড়ি দেখাবেন, ঠিক আছে? শিপ্রা, শিপ্রা বিশ্বাস আপু, দেখাবো তো। আমার হাতের শাড়িটা কেমন লাগছে বলেন তো? জামদানি, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ভের শাড়ি, প্রতিটা বাঙালি নারীর স্বপ্ন। আলমারিতে একটা হলেও কিন্তু থাকতে হবে, কাভার্ডে একটা সৌন্দর্য, এটা সৌন্দর্য শাড়ি। তো বডিটা দেখাই, ডিফারেন্ট স্টাইলের। আজকে দেখলাম আপনাদের পেজে আমার দেয়া গ্রুপ পোস্ট শেয়ার করা হয়েছে, তাই একটা চৌধুরী আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, আর রিভিউ দেওয়ার জন্য। আমি দেখিনি এখনো, রিভিউটা দেখবো। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ রোকাইয়ে ইসরাত আপু। এটা পাড় কিন্তু ছোট, যারা ছোট পাড়ে শাড়ি পরতে চাই আমরা, হ্যাঁ ছোট পাড়ে শাড়ি পরতে চাই, তাদের জন্য বেস্ট হবে। বডিতে কিন্তু এখানে জারি যে ওয়ার্ক, জারি ওয়ার্কটা একটু যদি ক্লোজ করে না দেখাই তাহলে নয়, খুবই চমৎকার। মিডেলে কিন্তু রেড কালার মিনা রয়েছে, এরপরে এই যে গ্রিন কালার, গ্রিন কালার ডিজাইন তো স্পষ্ট বোঝা যায়, লালের ভেতরে সবুজ কালার বুটি, অসাধারণ লাগবে। সন্ধ্যা তারা আপু, আজকে কিন্তু সন্ধ্যায় এসেছে, হ্যাঁ আজকে কিন্তু সন্ধ্যা তারা এবং সন্ধ্যা স্পেশাল, সন্ধ্যা সুন্দর মুহূর্তে লাইভ বললে কথা, কিন্তু এটা আপনাকে উৎসর্গ করা যেতে পারে, ঠিক আছে না? কেমন আছেন আপনি জানিয়ে ফেলবেন। তো এই হচ্ছে শাড়িটা, অল ওভার শাড়িতে একই রকম কাজ হবে, শাড়িতে কোনো কাজ নেই। অনেকগুলো শাড়ি হয় কি, সামনে থেকে কিছু কাজ রয়েছে বডি পর্যন্ত, ভেতরে কিন্তু ফাঁকা, ভেতর কিন্তু এটা কোনো ফাঁকা হবে না, পুরো অল ওভার কাজ আছে। কেমন আছেন ভাইয়া? আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আমি, বেশ চমৎকার, অসাধারণ, মানে ছিলাম সিক ছিলাম একটু, বাট এখন অসাধারণ ভালো আছি, কেন চমৎকার হয়ে গেছে এরকম কিছু একটা। তো এই হচ্ছে গিয়ে পুরো শাড়িটা, পুরো শাড়িতে কাজের কোনো কমতি নেই। আর এই যে ব্লাউজের পিসটা এখানে প্লেন করে দেওয়া আছে, ওকে, ব্লাউজের পিসটা দেওয়া আছে। আলহামদুলিল্লাহ লাইভ দেখে অনেক ভালো আছে, দেখান অনেক ভালো, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ আপু। তো এই হচ্ছে গিয়ে শাড়ি, প্রাইস থাকছে কত? 3800 টাকা, 3800 টাকায় আমাদের ঐতিহ্য, আমাদের ট্রেডিশনাল শাড়ি, জামদানি শাড়ি, প্রতিটা আপুর ড্রিম, প্রতিটা আপুর স্বপ্নের শাড়ি, বাঙালি নারীর স্বপ্নের শাড়ি, ওকে, চমৎকার এই শাড়ি থাকছে পরশমণি শাড়িজের পক্ষ থেকে মাত্র 3800 টাকায়। তো চলুন, এটা বেশ কয়েকটা কালার রয়েছে, জাস্ট এক এক করে কালার দেখাবো, আপনারা যেন স্ক্রিনশট নিতে পারেন, এরকম একটা ছোট্ট মুহূর্ত পাবেন। আর স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে আপনারা যারা এই শাড়ি লাভার রয়েছেন, শাড়ি পরতে ভালোবাসেন, তারা কিন্তু আমাদের কাছে দিয়ে সকল আপডেট ইনফরমেশন নিয়ে নিতে পারেন, শাড়িগুলোর কিন্তু কি করতে পারেন, কালারগুলো সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু দেখে নিতে পারেন। পরশমণি শাড়িতে সকল অ্যারেঞ্জমেন্টই আপনাদের জন্য রয়েছে, ওকে, রেখে দিচ্ছি শাড়িটা। তো চলুন নেক্সট কালারটা দেখি, নেক্সট কালারটা হচ্ছে গিয়ে অ্যাশ কালার, সুরমা অ্যাশ কালার, অরেঞ্জ কালার সুতোর মিনে, আর রানী গোলাপি কালার সুতো দিয়ে কিন্তু ওয়ার্ক করা, ওকে। তো এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে, এই হচ্ছে শাড়িটা, এই শাড়িটাও কিন্তু খুবই আকর্ষণীয় কালার কম্বিনেশন, খুবই আকর্ষণীয় কালার কম্বিনেশন, পরশমণি শাড়িজদের কালেকশন বলে কথা। আর কালেকশন কেনই বা সুন্দর হবে না, কালেকশন তো আমরা আপনাদের রিকোয়ারমেন্টকে ফলো করে করে থাকি, তাই নয় কি? তো এই হচ্ছে শাড়িটা, জাস্ট জামদানি শাড়ি দেখাবো, খুবই অসাধারণ কিছু কালেকশন দেখাবো আজ আপনাদের। সো যারা মিস করবেন তারা তো চরম শাড়ি মিস করবেনই, ঠিক আছে? কেমন লাগছে শাড়িগুলো, কাদের পছন্দ? জামদানি শাড়ি, জামদানি লাভার যারা রয়েছেন তাদের জন্য বলছি, জামদানি লাভার যারা রয়েছেন তাদের জন্য বেস্ট হবে শাড়িগুলো, অসাধারণ শাড়ি, ওকে, রেখে দিচ্ছি। সেম ডিজাইন আগেও দেখিয়েছিলাম, জাস্ট স্ক্রিনশটের জন্য আমি খুলে দেখাচ্ছি, ঠিক আছে? নেক্সট কালারে চলে যাব, স্ক্রিনশটের জন্য দেখাচ্ছি। আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের এই পেজে ইনবক্স করলে কি হবে, এটা ক্লিয়ার পিক দিয়ে দিবে। এটা কি কটন? না আপু, এটা কটন না, এই জামদানি গুলো মূলত হাফ সিল্কের হয়ে থাকে, ঠিক আছে? হাফ সিল্ক প্রাইস আপু, রুবাইয়া রোকেয়া নাকি রোকাইয়া আপু, আমার হাতে শাড়িগুলো প্রাইস হচ্ছে মাত্র 3800 টাকা, 3800 টাকায় পেয়ে যাবেন ট্রেডিশনাল জামদানি পরশমণি শাড়িজের কাছে, ওকে। আচ্ছা দাম কত? জি আহানা মন্ডল আপু, দাম হচ্ছে 3800 টাকা। কয় হাত শাড়িগুলো? অবভিয়াসলি সুন্দর একটা প্রশ্ন সাদিয়া আপু, আসলে জামদানিগুলো অনেক কালেকশন হয়ে থাকে এবং অনেক রকম হয়ে থাকে, ফ্রড হয়ে থাকে জামদানির ক্ষেত্রে বেশি। পরশমণি শাড়ি চ্যালেঞ্জ করছে একদম টপ টু বটম, এরকম অল ওভার কাজ করা, ওকে। কত কাউন্টের সুতা বাবা? কত কাউন্টের সুতা বাই? আচ্ছা জাবির ইসলাম ভাইয়া, আমার হাতের সুতাটা হচ্ছে 120 কাউন্টের সুতা, ওকে ভাইয়া, 1200 টাকা জামদানি দেখাবেন, ঠিক আছে? সন্ধ্যা তার আপু দেখাবো। তো এই শাড়িটার আঁচল থেকে শুরু করে পুরো বডিতে এরকম ওয়ার্ক আছে, পুরো বডিতে, এই যে ওয়ার্কটা দেখুন,
পুরো বডিতে এরকম ওয়ার্ক আছে। এসিটা বন্ধ করে দাও মামু, এসিটা একটু কষ্টরে বন্ধ করে দাও। কত কাউন্টের সুতা? হ্যাঁ কত কাউন্টের সুতা বলেছে? 120 কাউন্টের সুতো দিয়ে করা। ব্লাউজ পিস আছে? জি অবভিয়াসলি ব্লাউজ পিস আছে। প্রতিটা শাড়ির সাথে চমৎকার একটি ব্লাউজের পোর্শন দেওয়া আছে। আপনারা চাইলে কন্ট্রাস্ট করে যদি পড়তে চান, প্রতিটা শাড়িতে যে সুতো দিয়ে ওয়ার্ক করা আছে সুতো কালার মিক্সড করে মন পছন্দের আপনারা ব্লাউজটা ফুল স্লিভ, শর্ট স্লিভ এবং কি থ্রি কোয়ার্টার স্টাইলে, কোটি স্টাইলে মেক করে নিতে পারেন জামদানি ফেব্রিক্স দিয়ে। ওকে, প্রাইস কত ভাইয়া? তানজিলা আপু, আমার হাতের শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 3800 টাকা। জামদানি এমন একটা শাড়ি, বাঙালি নারীর স্বপ্নের শাড়ি। ওকে, জামদানি শাড়ি মনে থাকে জানো, বাঙালি নারী পরবে শাড়ি, দেখতে লাগবে ভারী, কথাটা কিন্তু বাস্তব। বাট বাঙালি নারীর যে স্বপ্নের শাড়ি আছে সেই স্বপ্নের শাড়ি কিন্তু আজ আমি দেখাচ্ছি। প্রতিটা বাঙালি মেয়েদের একটা স্বপ্ন থাকে, তাদের ঘরে খুঁজলে, আমি বলেছি এখনো আবারও বলছি যে পুরো বাংলাদেশে যদি আমি খুঁজে দেখি না, এই শাড়িগুলো দেখা যাবে প্রতি আপু এবং যারা রয়েছেন আন্টিরা তাদের পছন্দের একটা শাড়ি আছে, জামদানি একটা থাকবেই। আমার মাইয়ের নাম, আচ্ছা আয়না আমার মেয়ের নাম, ওকে আমি আপনার পেজে আমি নিউ, ওকে ক্যাশ অন ডেলিভারি হবে। আচ্ছা দিদি, আপনি যদি ইনসাইড ঢাকা হয়ে থাকেন তাহলে আমরা ইয়ে করতে পারবো, আপনাকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিতে পারবো। ঢাকার বাইরে হলে জাস্ট আপনাকে ডেলিভারি চার্জটা পে করে নিতে হবে, যেমন 200 টাকা দিলেই কিন্তু ডেলিভারি চার্জ হয়ে যাবে। আপনি যত টাকারই প্রোডাক্ট কিনুন না কেন, এটা ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে, জাস্ট 200 টাকা ডেলিভারি কস্টটা পেমেন্ট করতে হয়। দাদা আপনার পেছনে শাড়ি নিয়েছি, আপনার পছন্দের শাড়ি নিয়ে, হ্যাঁ ববি আপু সকালবেলা কটনটা আমি পছন্দ করে দিয়েছি এবং আমি ওটা পরে আপনাকে একটা ছবিও পাঠিয়ে এটা সিলেক্ট করেছিলাম, ঠিক আছে। ব্লাউজ পিসটা দেখান, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি, ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি। তো ববি আপু আসলে শাড়িটা আপনি তো এখনো পাননি, ববিতা আপু তো আপনি শাড়িটা পাননি, শাড়িটা হাতে পেলে অবশ্যই আপনারও খুব পছন্দ হবে এবং আপনার শাশুড়িরও খুব পছন্দ হবে শাড়িটা, কারণ কালার তো আমি সামনে থেকে দেখেছি, নিজে স্বয়ং দেখেছি, যে চারটা কালার ছিল ওর মধ্যে সবচেয়ে বেস্ট আমার কাছে ওই কালারটা লেগেছে, এই জন্য আমি সাজেস্ট করেছি আপনাকে, ঠিক আছে, দেন আমি সাজেস্ট করেছি। হ্যালো ভাইয়া কেমন আছেন? পাপন রায় জি, টপ ফ্যান আমাদের এতক্ষণ পরে জয়েন করেছে, জি আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? জামদানি 3800 টাকা, স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। দিয়া দত্ত দিদি, হাই দিদি কেমন আছেন, কি করছেন বলেন তো? আজকে কিন্তু সুন্দর মুহূর্তে লাইভ করছি, সুন্দর মুহূর্ত বলতে সন্ধ্যা হয়ে গিয়েছে, টি ব্রেকের সময়, সবাই একটু ফ্রি আছি, চা খাবো, নাস্তা করব, আর এই সময় এরকম চমৎকার কিছু লোভনীয় কিছু আকর্ষণীয় শাড়ি দেখাবো যেন সব আপুরার লোভে পড়ে যান শাড়ি। আর জামদানি শাড়ি লোভে না পড়ে উপায় নেই। দাদা কেমন আছো? জি দিদি আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো এই হচ্ছে গিয়ে কি দেখুন, চমৎকার একটা মিনা ওয়ার্কের শাড়ি, কালার হচ্ছে লাইট পেস্ট কালার, ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনে। ওকে, ডিজাইনটা আমি আগে দেখিয়ে দিয়েছি, জাস্ট এখন স্ক্রিনশটের জন্য ধরছি, আপনারা এটা ক্লিয়ার পিক দেখে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে। ওকে, রেখে দিব এটা, নেক্সট কালার এবং নেক্সট ডিজাইনে চলে যাব। আচ্ছা নেক্সট ওইটা দিতে পারো তুমি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, সাদা কালো কম্বিনেশনে কি শাড়ি দেখতে চান না বলেন তো? সাদা কালো কম্বিনেশন হচ্ছে 9 থেকে 90, 9 বছরের যারা টিনেজার আপুরা আছেন এখান থেকে শুরু করে একদম 90 পর্যন্ত দাদু নানুদেরকে পড়ানো যাবে এমন একটা জামদানি দেখাচ্ছি। একটা শাড়িতে তিন পুরুষ বলা যায় নাকি, মেয়েদের ক্ষেত্রে কি বলে? আচ্ছা একটু কমেন্ট করবেন তো, যেমন প্রথমে মেয়ে, তারপরে টিনেজার আপুরা, তারপর কারো ওয়াইফ, তারপরে গিয়ে দাদু নানু, ঠিক আছে না? এই তিনটা লেভেল, তিন লেভেলে একটা শাড়ি পরা যাবে এমন একটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা রেখে দিই, ওই শাড়িটা দেখাই, ১০০০ টাকার মধ্যে দেখাবেন। আচ্ছা ঠিক আছে দেখাবো, টপ ফ্যান এক থেকে শুধু টপ ফ্যান খাবে দাদা। আচ্ছা দেখুন, সাদা কালো, একদম স্কুল পড়ুয়া আপুকে পড়াবেন, কলেজে টিনেজের আপুরা পড়বে, আম্মুরা পড়তে পারে, দাদু নানুও পড়তে পারে, স্মার্ট একটা কালার কম্বিনেশন, একটা শাড়িতে তিন জেনারেশন, ঠিক আছে? স্কুল পড়ুয়া আপু, কলেজে যারা পড়েন আমরা, টিনেজার আপুরা, তারপর যারা নতুন বিয়ে করেছেন এরকম স্মার্ট কালার পড়তে পছন্দ করেন, আম্মুরা দাদু নানুরা, একটা শাড়িতে কতগুলো ওয়ার্ক করা যায় দেখুন। এটার আরেকটা কালার দেখাবো আমি, এটার আরেকটা শাড়ি দেখাবো, যে শাড়ি দেখলে আপনাদেরও ভালো লাগবে, জানি এই শাড়িটা ভালো লাগবে।
তিন প্রজন্মের নারী, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন কি? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আব্দুল্লাহ ভাইয়া, রাজু জি ভাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন তো? অনেকদিন পরে মেবি আপনার সাথে লাইভে কথা হচ্ছে। তো শাড়িটা কেমন লাগছে? মাত্র 3800 টাকা, রেখে দিব, স্ক্রিনশট নিলে কিন্তু নিয়ে ফেলতে পারেন। শাড়িগুলো যারা মিস করবেন, আমি বলবো যে আপনার আপনাদের স্বপ্নের ড্রিম, যেটা ড্রিমের শাড়ি মিস করছেন, প্রতিটা আপুর আলমারির কভার্ডের সৌন্দর্য হচ্ছে জামদানি, ঠিক আছে? বাঙালি নারীর স্বপ্ন, স্বপ্নের শাড়ি জামদানি শাড়ি। ওকে, রেখে দিচ্ছে। নেক্সট, সুন্দর কালার দাও যে ওইটা, আরেকটা যেটা ওই যে আরেকটা কালার দেখাচ্ছি, যে কালারটা দেখানো হয় না সচরাচর লাইভে, ওগুলো আর দিও না, অন্য ডিজাইনে দেখাবো। ওই যে সাদা ইটা দিয়ে অলিভ গ্রিনটা, ঠিক আছে, ওটা জাস্ট এমনি দেখা দিব। আচ্ছা, আরেকটা কালার কম্বিনেশন দেখাচ্ছি, দেখুন এই কালার কম্বিনেশনের ব্যাপারে কার কি অভিমত আছে আপনার কিন্তু জানাতে পারেন। হ্যাঁ, পেপার কেবলই বের হচ্ছে এগুলো থেকে, কার অভিমত কি আছে সেটা কিন্তু একটু জানাতে পারেন আপনারা। শাড়িটা দেখুন, দেখুন তো কালারটা, মেহেদি কালার সুতোর কাজ, মেহেদি কালার সুতো, অ্যাশ কালার সুতো দিয়ে মিনা করা, থাকে এখানে জারি ওয়ার কাজ, এবং শাড়ির ভেতরেও এই দুটো কালারই রয়েছে। ওকে, এই শাড়িটার সম্পর্কে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, এটা কেমন লাগতে পারে। আপনি কথা বলেন খুব সুন্দর করে মন্ডল আপু, আহিনা মন্ডল আপু জি, এগুলো আপনাদের দেখার চোখ আসলে, ঠিক আছে ভাইয়া। অ্যাশ আর কাঁঠালি কম্বিনেশন আছে কি? নিভা নিভা আপু জি, অ্যাশ এবং কাঁঠালি কম্বিনেশনে আমি দেখছি শাড়িটা, মেবি আমি ফার্স্টে একটা দেখিয়েছিলাম, আবারও দেখিয়ে দিব। আছে, এটা তো জাস্ট একটা ডিজাইন দেখিয়েছে, আরো তিনটা ডিজাইন আছে, দেখাবো পরপর দেখাবো আমি, এটা পরপর আমি দেখাবো, ওকে পরপর দেখিয়ে দিব। এই শাড়িটার কালার কম্বিনেশন ব্যাপারে আপনারা কি বলতে চান বলেন তো? এই শাড়িটা, এটাও কি ত্রি প্রজন্ম পরা যায় এমন একটা শাড়ি? ঠিক আছে না, চমৎকার। চলুন এরপর নেক্সট, এরপর নেক্সট শাড়িটা দেখাবো, ওই যে নিচের এটা। এরপরে আপনাদের জন্য থাকছে গ্রিন কালারের সাথে চোখ জোড়ানো কালার, গ্রিন কালার কিন্তু চোখ জোড়ানো কালার। হ্যাঁ, আজকে কিন্তু তানহা আপু লাইভ করেনি, তার একটু ছুটিতে গিয়েছে ম্যাডাম, এই জন্য গত পরশু দিনও ছুটিতে ছিল, দুপুরবেলা দাঁড়িয়েছিলাম, কিন্তু কেমন জানি আমার ভালো লাগছিল না, তাই আমি আবার লাইভটা মানে কিভাবে হোক জাস্ট চটজলদি বের হয়ে গিয়েছিলাম। এগুলোর প্রাইস ফাতেমা জান্নাত আপু, আমার হাতের শাড়িগুলো প্রাইস হচ্ছে 3800 টাকা, 3800 টাকা। আজকে কিন্তু জামদানি লাইভ করছি, জামদানি আমাদের কিন্তু গর্ব, বাংলাদেশের ঐতিহ্য। ওকে, প্রতি আপুর স্বপ্নের শাড়ি, এই যে দেখুন, আজকে কিন্তু সুন্দর টাইমিং এবং সুন্দর শাড়িগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা, সবকিছু মিলিয়ে অদ্ভুত একটা লাইভ করার চেষ্টা করেছি, আপনাদের কারণে এটা হতে পারে সার্থকতা। ওকে, তো এই অদ্ভুত সুন্দর লাইভটার সার্থকতা কিভাবে হবে, যদি আপনারা শেয়ার করেন, এই লাইভগুলো দেখেন, তাহলে কিন্তু সুন্দর সুন্দর শাড়িও দেখবেন, এবং কি লাইভ করে আমিও মজা পাবো, আপনাদের সাথে কথা বলে ভালো লাগে, আপনার সাথে কথা বললে সময়টাও কেটে যাবে আমার। ওকে, এটা প্রাইস হচ্ছে মাত্র 3800 টাকা, ঠিক আছে, রেখে দিচ্ছি। চলুন এবার নেক্সট একটা অন্য ডিজাইন দেখাই, এতক্ষণ থেকে একটা ডিজাইনের এতগুলো কালার দেখিয়েছি, এরপরে কিন্তু আরো কালার রয়ে গেছে, কিন্তু আমি ওটাকে স্টপ করে দিয়েছি, জাস্ট হাতে তুলে দাও তো সবগুলো একসাথে, সবগুলো একসাথে হাতে তুলে দাও। এই যে দেখুন, আরো কালার রয়ে গেছে, এই যে কালারগুলো এখনো কিন্তু আমি দেখাইনি, সো আপনারা এই যে কালার, আরো এখানে আরো 4টে কালার নিয়েছি, ঠিক, ও অ্যাশ আর ইয়ে কালার চেয়েছিলেন না নিভা নিভা আপু, এই যে আছে অ্যাশ কাঁঠালি, আচ্ছা এটা দেখিয়ে লাস্ট ওয়ান করে দিব, অ্যাশ কাঁঠালিটা লাস্ট ওয়ান করব। এরপরে আর কি কালার আছে মামু? ও যে ওইটা না, এই যে এই কালারগুলো আমি কিন্তু দেখাইনি, এই কালারগুলো কিন্তু আমার স্টকে আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করলে এই কালারগুলো কিন্তু দেখানো হবে। নিভা নিভা আপু, আপনি লাইভে আছেন তো, অ্যাশের সাথে কাঁঠালি কালার কম্বিনেশন দেখতে চেয়েছিলেন না, এই যে অ্যাশে কাঁঠালি। ইসরাত নুরি আপু হ্যালো, কেমন আছেন ভাইয়া, কেমন আছেন আপু আপনি? অনেকক্ষণ পরে জয়েন করেছেন, আমি কিন্তু আজকে লেট করেছি, বাট অত বেশি না ভাইয়া। এটা অরিজিনাল জামদানি? না, অরিজিনাল জামদানি বলতে জামদানির অনেকগুলো কোয়ালিটি হয়ে থাকে, 800 টাকা থেকে শুরু করে জামদানি কোয়ালিটি শুরু হয়,
আপনার 40-50 হাজার টাকা পর্যন্ত কিন্তু জামদানি রয়েছে। তো প্রতিটা শাড়ির যেভাবে কোয়ালিটি চেঞ্জ হতে থাকে ফেব্রিক্সগুলোর কারণে, এগুলো দেখতেও কিন্তু আলাদা আলাদা মোটিভের হয়ে যায়। আলাদা আলাদা মোটিভ হলে এটা দেখতে অন্যরকম লাগে, কিন্তু জিনিস একটাই, জামদানি। ওকে, এই যে ফেব্রিক্সের কারণে এটা ডিফারেন্সটা হয়, ঠিক আছে। নিভানিবা আপুকে দেখিয়ে দিলাম এটা। আপনি যদি অ্যাশের সাথে এরকম মাস্টার্ড কম্বিনেশনের শাড়ি পরতে চান তাহলে কিন্তু শাড়িটা নিতে পারেন। গ্রিন কালার মিনা রয়েছে এবং সাথে কিন্তু এখানে গোল্ডেন জারি দিয়ে মিনা ওয়ার্ক রয়েছে। খুব গরম লাগছে, বোঝাই যায়। আজ গরম লাগছে মানে আজকে ভালো লাগতেছে, শরীরটা আজকে অনেক বেশি ফ্রেশ লাগছে। আচ্ছা, এখন দেখাবো অন্য ডিজাইন, নেক্সট একটা। ওকে, কি লাগবে? আচ্ছা, এই হচ্ছে আরেকটা ডিজাইন, যে ডিজাইনটা সিলেক্ট করেছি। আচ্ছা, এটা দেখুন তো, এটা আবার ডিফারেন্ট স্টাইলে লাগতেছে। কোন ভাইয়া যেন বলেছিলেন, মিনহাজ আপু, এটা দেখুন, এটা আবার আলাদা লাগবে। এটা সিঙ্গেল করে দেখাই, হ্যাঁ, এটা আবার আলাদা মনে হবে। এ দেখুন, জামদানি ফেব্রিক্স চেঞ্জ হলে এটা দেখতে কিন্তু আলাদা আলাদা মনে হয়। এই যে, ঠিক আছে, এটা আলাদা মনে হয়। আর এটা কাজটাও কিন্তু ব্যাক পোর্শনটা দেখাই। এ দেখুন, সুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে ট্রেডিশনাল স্টাইলে করা, সুখ পাখি। এগুলোর ম্যাটেরিয়াল কি? এগুলো হাফ সিল্কের হয়ে থাকে আপু, এগুলো হাফ সিল্ক হয়, জামদানি সবগুলোই হাফ সিল্কের। ওকে, জামদানি হাফ সিল্কের। আর এটা কিন্তু আবার দেখুন, ও যে এটা মামু খাল করো, এটা তো ভেতরে কাজ নেই, তো ঝামেলা করতেছো না। তো এটা আঁচল এটা, আর এটা দেখুন একদম সেম ঢাকাইয়া স্টাইলে করা। এই যে সামনের পোর্শনটা গর্জিয়াস, আর ভিতরের পোর্শনটা দেখুন, এই যে ভিতরের পোর্শনটা কিন্তু হালকা, একদম ট্রেডিশনাল যে ডিজাইনটাকে আছে ওটাকেই ফলো করা এটা। হ্যাঁ, এটার দাম কত? হ্যাঁ, এটার দাম বলতেছি, আমার আপনার পিছনের, আচ্ছা, হলুদ কালার শাড়ি আছে, ওই যে ওটা, ওকে দেখিয়ে দিব। জামদানি শাড়ি মানে নানি নাতি কি? ওয়াও, নাইস কমেন্ট, মেবি, দেখি কে লিখেছেন। আচ্ছা, ববি আপু, আলমারি বন্দি ভালোবাসা, যেমন বয়সকালে বিয়ের শাড়ি থাকে মানে ঠিক তেমন ভালোবাসার জামদানি। জি, সেটাই আমি বলেছি যে আপু, সেটাই বলেছি যে আসলে জামদানি হচ্ছে বাঙালি নারীদের পছন্দের শাড়ি, ঠিক আছে। বাঙালি, আমি পুরো বাংলাদেশ যদি সার্চ করি এমন কোনো ফ্যামিলি পাওয়া যাবে না যাদের বাসায় অন্তত একটা হলেও জামদানি শাড়ি নেই। আর জামদানি শাড়ি নেই বললে শুধু না, যদি জামদানি শাড়ি নাও থাকে তাও ড্রিম রয়েছে একটা জামদানি শাড়ির। ওকে, কেন সাদি আপনি যাতে এক্সপেন্সিভ হবে কেন? এটা ই করো তো, এটার দামটা একটু বের করো, কত দিবে? ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 3600 টাকা। ওকে, এই জামদানিটার প্রাইস হচ্ছে, এটার প্রাইস হচ্ছে মাত্র 3600 টাকা, 3600 টাকা। ওকে, এটার কিছু কালার আছে, এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি। পার হচ্ছে টেম্পল, বডিতে মাল্টি সুতোর কাজ রয়েছে, এখানে জারি মিনা রয়েছে, মাল্টি সুতোর কাজগুলোর ভেতরে কিন্তু জারি মিনা রয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এবং এটার যে ক্রস দেয়া এই ডিজাইনগুলো কিন্তু দেখতে চমৎকার লাগে। এই টেম্পলটা কিন্তু অন্যরকম, মুড়ি খেলা বা লাইভ দেখলাম সন্ধ্যাটার আপু। আমি তো বলেছি আজকে সুন্দর মুহূর্তে দাঁড়িয়েছি, সুন্দর মুহূর্তটা হচ্ছে গিয়ে মাগরিবে নামাজ পড়লাম, ফ্রেশ হয়ে গিয়েছি, ফ্রি টাইম, সুন্দর একটা চা খাবো, একটা নাস্তা করব হালকা, আর এই সময় বসে বসে এরকম আকর্ষণীয় কিছু শাড়ি দেখব। আজকে কিন্তু লোভনীয় শাড়িগুলো আকর্ষণীয় মুহূর্তে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি, আর এই আকর্ষণীয় মুহূর্তটা তখনই সাকসেস হবে যখন আপনারা লাইভগুলোকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আড্ডা দিব, দেখব ভালো লাগবে এবং ভালো লাগার শাড়ি দেখাচ্ছে। যেমন এটা নীল, নীলাম্বরী শাড়ি বলতে পারি আমরা, এক রাশি নীল দিয়ে তৈরি করা চমৎকার একটি শাড়ি। ওকে, নীল লাভার যারা রয়েছেন তাদেরকে বলছি চমৎকার জামদানি দেখাচ্ছি, বডি ডিজাইনটা এরকম চমৎকার ভাবে ইয়ে করা রয়েছে। বা কে যেন রিয়্যাক্ট দিচ্ছেন, আমি তো বলতে ভুলে যাই, আপনারা অবশ্যই কিন্তু রিয়্যাক্ট দিয়ে ফেলতে পারেন লাইভগুলোকে, দেখলে ভালো লাগে, ভালোবাসা উড়াতে পারি। দিয়া দত্ত দিদি যেমন লাভ রিয়্যাক্ট দিচ্ছেন, খুবই চমৎকার। তো এই হচ্ছে গিয়ে ইয়ে,
ওকে বডির ভেতর ডিজাইনটা 3600 টাকা এটা ঠিক আছে 3600 টাকা রেখে দিচ্ছি এটা কালার দেখাবো আপনাদেরকে এটা কালারটা হচ্ছে কি অরেঞ্জ কালার ঠিক আছে এটা অরেঞ্জ কালার নাইস কালেকশন সন্ধ্যা তারাপু থ্যাংক ইউ সো মাচ তো এই হচ্ছে গিয়ে কিন্তু অরেঞ্জ অরেঞ্জ কালারের ভেতরে কিন্তু নীল কালার সুতো গ্রিন কালার সুতো হলুদ কালার সুতো দিয়ে করা অনেক শেয়ার করেছে সন্ধ্যা তারাপু থ্যাংক ইউ সো মাচ আপু যারা আসলে আপনাদের রেসপন্সিবিলিটিতেই আপনারা এটা করে থাকেন কারণ এই শাড়িগুলো যারা মিস করছেন তারা অন্তত রেকর্ডেড লাইফটা তো দেখতে পারেন ভালোবাসার শাড়ি দেখাচ্ছি জামদানি ঠিক আছে আপনার হাতটা যা যেটা আচ্ছা সে সফট তো না হার্ড নাকি হাফ সিল্কের শাড়িগুলো আপু আমি বুঝতে পেরেছি আপনি লিখেছেন হার্ড না সফটের উপরে হাফ সিল্কের যে শাড়িগুলো হয়ে থাকে একদিকে কটন সুতো আর একদিকে সিল্কের সুতো হয়ে থাকে ঠিক আছে আজকেও হাসছে না আজকে আমি ফ্রি একা একাই লাইভ করতেছি আজকে এখানে কেউ নাই এই জন্য চিল্লাচিল্লিও নাই কোনো ঝামেলাও নেই ঠিক আছে তো এই হাফ সিল্কের শাড়ির কারণে যেখানে কটন সুতো থাকে কটন সুতোয় মার থাকে মারের কারণে এটা একটু হার্ড মনে হয় বাট এটা পরলে খুবই সফট হয়ে যাবে ঢাকায় জামদানি জামদানির অনেকগুলো কোয়ালিটি হয় ভাইয়া এটা ফেব্রিক যখন চেঞ্জ হতে থাকে যেমন ঢাকায় জামদানিটাও হাফ সিল্কের তৈরি এটাও হাফ সিল্কের তৈরি ঠিক সিমিলার প্রসেসে তৈরি বাট ফেব্রিক্সগুলো আলাদা মানে প্রসেসিং সিস্টেমটা আলাদা হওয়ার কারণে এটা অন্যরকম লাগে আজকে কি আপু লাইভ করে না আজকে আপু লাইভ করেনি আপু আজকে ও ছুটিতে আছে আজকে ছুটিতে থাকার কারণেই আজকে একটা লাইভ করব বলে রাতে 8:30 দাঁড়াইনি 7:00 দাঁড়িয়েছি যেন ইয়ে করে ফেলতে পারি তো এই হচ্ছে শাড়িটা ওকে আলমারি ভর্তি শাড়ি দেখে আফসোস হয় কেন আফসোস হয় কেন একটা বোন নেই থাকলে সে আমার এখনো এখন না পারা শাড়িগুলো পরতো শান্তি পেতাম ও আচ্ছা তাই নাকি নাইস থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে কত 3600 টাকা তো চলুন এটারও কালার আছে সুন্দর সুন্দর কালার আছে এটার এই কালারটাও নাইস কালার কটন শাড়ি দেখবেন তামিয়া আপু ঠিক আছে ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন আমি কিন্তু দেখিয়ে দিব তো এই কালারটা দেখুন একদম লাইট কালারে লাইট কালার কম্বিনেশন লাইট গ্রিন লাইট অরেঞ্জ এবং লাইট কালার বডি পাড় হচ্ছে কন্ট্রাস্ট ওকে পাড় হচ্ছে কন্ট্রাস্টের উপরে সো যারা যে কালারটা পছন্দ করছেন এবং পরবর্তীতে এটা ক্লিয়ার পিক সকল আপডেট ইনফরমেশন চান তাহলে কিন্তু কি করতে পারেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও ভালোবাসার রং নীল কালার আচ্ছা আমি গতকালকে একটা নাটক দেখছিলাম নাটকটার নাম কি যেন নামটা ভুলে গিয়েছি মেবি থাপ্পড়ে লেগে থাকা ভালোবাসা এরকম একটা কিছু নাম ছিল মেবি নাটকটার তো বলি 1000 টাকার মধ্যে দেখাও আচ্ছা ঠিক আছে 1000 টাকা শাড়িও দেখিয়ে দেবো আপু তো সেখানে বলছিল যে ভালোবাসা যখন শুরু হয় তখন শুরুতে এই নীল কালার রং থাকে ভালোবাসার রং আর যখন ভালোবাসার ক্ষেত্রে কোনো মানে আজকালকার যে ভালোবাসাগুলো হয়ে থাকে এই মুহূর্তে এই সপ্তাহে আমি নতুন একটা ভালোবাসার মানে কি বলো এটাকে রিলেশনশিপে গেলাম আর পরের সপ্তাহে আবার ব্রেকআপ তখন এই ভালোবাসার রং হয়ে যায় বেদনার রং তো এই দুই কালারই ভালোবাসা যখন আমি প্রথম নিব তখন ভালোবাসা যখন ছাড়বো তখন এটা বেদনার রং তো কালকে দেখে অদ্ভুত লেগেছে আমার কাছে কথাটা নাটকে দেখেছিলাম কালকে তো এই শাড়িটা হচ্ছে এরকমই একটা জামদানি শাড়ি যারা ভালোবাসেন নীল কালার লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু চরম একটা ভালোবাসার রং এবং এই শাড়িটা হচ্ছে ভালোবাসার অন্য একটা মানে কথা দিয়ে নয় কালার কম্বিনেশন দিয়ে বহির প্রকাশ ঘটানোর একটা মাধ্যম তো চমৎকার শাড়ি কালার কম্বিনেশন অদ্ভুত সুন্দর নীল কালার ভালোবাসার রঙের শাড়ি পরে বেদনার রং নীল পরেরটা পরে আগে ভালোবাসার রং দিয়ে শুরু করি তো এই হচ্ছে শাড়িটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে নেবেন ঠিক আছে ট্রেক স্ক্রিনশট ইনবক্স টু পার্সমনি শাড়ি উইথ প্রাইস প্রাইস হচ্ছে 3600 টাকা 3600 টাকা ওকে এরপরে থাকছে গ্রিন লেমন গ্রিন কালার ঠিক আছে টিয়া গ্রিন কালার টিয়া পাখি হতে চাই না টিয়া পাখি হয়ে
খোলা আকাশে উড়ে বেড়াবো, নীল আকাশে সুন্দর ডানা মেলে উড়বো, সাথে কিন্তু কালার কি থাকছে, ভালোবাসার সব কালারটা, যেমন পিঙ্ক, বেবি মিষ্টি পিঙ্ক কালার, মিষ্টি পিঙ্ক কালার সব আপুদের পছন্দের কালার, যেটা জাম ম্যাজেন্ডা কালার, হলুদ, সাদা, লাল, কি কালার নেই শাড়িটাতে বলুন তো, চমৎকার শাড়ি। ঠিক আছে, ও হাহারি এক দিচ্ছে না, ও দিচ্ছে সমস্যা নেই, আজকে মনে হয় সবাই খুব ইমোশনাল হয়ে দেখছে, আজ বানর টুপি নিয়ে গেল। হ্যাঁ না, আজকে নিয়ে যায়নি, আজকে মাথায় একটু তেল দিয়েছে তো চিন্তা করলাম যে একটু টুপিটা খুলে রাখে সুন্দরভাবে। ঠিক আছে, চমৎকার শাড়ি থাকছে আপনাদের জন্য, কি কালার কম্বিনেশন অদ্ভুত না, স্ক্রিনশট নিয়েই যায় শাড়িটার, স্ক্রিনশট নিয়ে কিন্তু কি করতে পারি আমরা, ইনবক্স করে ফেলতে পারি সুন্দর পিক দেখার জন্য, অসাধারণ মুহূর্তে অসাধারণ শাড়ি। ঠিক আছে, তো চলো নেক্সট শাড়িটা দেখাই, নেক্সট নেক্সট দিও কিন্তু এটা, হ্যাঁ মামু আকাশি কালারটা দিও, এরপরে এরপরে আকাশি কালার দেখাবো। ঠিক আছে, এই কালারটা দেখুন, এই কালার চমৎকার শাড়ি, গ্রে কালার, গ্রে কালারে ইয়েলো কালার, সি গ্রিন কালার, হোয়াইট কালার, সুতো দিয়ে কম্বিনেশন। মাসুদ ভাইয়া দোকানে আছেন? ও মাই গড, আমি তো নিজেও ওনাকে আজকে সকাল থেকে মেবি দেখি নেই, আমি কিভাবে বলবো আজকে। ঠিক আছে মাসু, তো এই হচ্ছে শাড়িটা, ওকে নেক্সট কালার দাও তো মামু, আকাশিটা, এই যে নেক্সট হচ্ছে আকাশি কালার, প্রাইস 3600। হ্যাঁ প্রথমে 3800 টাকা শাড়ি দেখিয়েছি, তারপরে এই যে 3600 টাকা শাড়ি দেখালাম, আকাশি কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি। এক আপু অনেক দিলাম কিছু, হা হা আচ্ছা, সাদিয়া সাদিয়া আপু থ্যাংক ইউ সো মাচ, হাসি তো পাওয়ারই কথা, কারণ ভালো না লাগলে কি এটা হলো, যে কোনোভাবে ভালোবাসা দেখানো যায়, কিছু ভালোবাসা হয় না অনুভূতি দিয়ে প্রকাশ করতে হয়, যেমন অনেক সময় রাগের একটা অনুভূতিও কিন্তু ভালোবাসার একটা প্রকাশ ঘটায়, যে ভালোবাসাটা কিন্তু খুবই অসাধারণ লাগে সেই মুহূর্তগুলো, খুব কাছের যারা নিয়ারেস্ট, খুবই কাছের যারা মনের অনেক কাছের লোক হয়ে থাকে, এমন ব্যক্তিদের রাগে যে ভালোবাসাটা প্রকাশ, যখন সে রেগে গিয়ে কিছু একটা মানে বলে, তখন কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ লাগে তখন, অন্তত আমার কাছে কি অসাধারণ মনে হয়, আপনাদের কাছে কেমন লাগে জানি না, বাট খুব কাছের যারা ভালোবাসার মানুষ রয়েছেন, যারা হৃদয়ের সাথে স্পর্শ যাদের, এমন কিছু ব্যক্তি যদি একটু রেগে গিয়ে কিছু বলে না, খুব ভালো লাগে, কিন্তু খুবই ভালো লাগে। তো চলো নেক্সট কালার দেখি, যেমন আমাদের তাজেল ভাই, তাজেল ভাইয়ের কথা যদি বলি, ওনার ভালোবাসার যে আবেগ, এই আবেগ মানে চোখে ঝরা জলের মতো একদম ঝরঝর করে পড়তে থাকে। ঠিক আছে, এমন ভালোবাসা উৎসর্গ একদম। তো এই হচ্ছে গিয়ে রানী গোলাপি ম্যাজেন্ডা কালার, ওকে। নূরে জান্নাত বর্ষা আপু হ্যালো, হাই আপু কেমন আছেন আপনি, ভালোবাসার কথা হচ্ছিল, তাজেল ভাই তো এমন আবেগী, তার কথা বলাতেই বা বসে পড়ছে কাঁদছে, ও যে ও ভাই করে ডাকতেছে, দেখেন দেখছেন, যাও তাড়াতাড়ি, আমির ভাইয়া নাচের খবর পাই না অনেকদিন, নাচের খবর পাবেন ভাইয়া, আপনাদের শোরুম আমাদের শোরুম, কি হয়েছে একদিন আসবো, ও আচ্ছা পাপন রায় ভাইয়া অবভিয়াসলি আসুন, আমাদের শোরুমটা ভিজিট করবেন, আমি সবসময় থাকি, আমার কথা বললেই, আমি যে কোনো ব্রাঞ্চে থাকি না কেন ডেকে দিবে, কারণ প্রতিটা ব্রাঞ্চ আমাদের কাছেই রয়েছে, 5-7 মিনিটের ডিফারেন্সে প্রতিটা ব্রাঞ্চ রয়েছে। ঠিক আছে, নিবা নিবা আপু এত বড় কমেন্ট লিখেছেন, একটু পড়ে ফেলি নাকি ভাইয়া, গতকালের আপুর পরা জুয়েলারি ক্লিয়ার পিক পেজে আপলোড দিলে ভালো হতো, কারণ লাইভে আপনি, আচ্ছা বুঝতে পেরেছি। সুমাইয়া আপু আমার হাতের শাড়ি প্রাইস হচ্ছে মাত্র 3600 টাকা, ওকে জামদানি শাড়ি, লাইভে ভালো কথা মনে করে দিয়েছেন, আপুর নাম ভুলে গেলাম, নিবানি বাপু আমাদের কিন্তু এখন জুয়েলারি সেটগুলো কিন্তু আমরা সেল করছি। ঠিক আছে, আপনারা যে কোনো রকম জুয়েলারি শাড়ির সাথে ম্যাচ করে যদি নিতে চান, তাহলে কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন, আমাদের কিন্তু জুয়েলারি আরও কালেকশন আছে, জাস্ট সপ্তাহে একটা দিন যেহেতু জুয়েলারি লাইভ হবে, সেদিন জুয়েলারি লাইভটাই হোক না কেন, ফ্রাইডে মেবি করবে, এভরি ফ্রাইডে হবে নাকি, এভরি ফ্রাইডেতে আপনারা কিন্তু জুয়েলারি লাইভ পাবেন, আপনারা কিন্তু লাইভ দেখবেন, শাড়ির সাথে ম্যাচ করে নিতে পারবেন। আর এই সপ্তাহে যে জুয়েলারি লাইভটা লাইভ করার সময় যেটা সে পড়েছিল পিওর বেনারসি শাড়ির সাথে, যেটাকে 30K+ ছিল প্রাইসটা,
ওই শাড়ির সাথে ওটা 10,000 টাকা দামের একটা অর্নামেন্ট সেট আপনারা ফ্রি পাচ্ছেন, যেটা গিফট হিসাবে যাবে 20 তারিখ পর্যন্ত। আর এটা সময় কিন্তু এই 10 তারিখে দেখিয়েছিলাম আমরা, নেক্সট 20 তারিখ পর্যন্ত, মানে মিডলের এই 10 দিন থাকছে আপনাদের জন্য এই সুযোগটা। এরপরে যখন আপনারা এটা অর্ডার করবেন সেই ক্ষেত্রে কি করতে হবে জানেন, আপনাকে শাড়ির তো 30K প্লাস দিতেই হবে এবং ওটার সাথে এটা 10,000 টাকা আরো প্লাস করে নিতে হবে। তখন দেখা যাবে যে শাড়ি সহ এটা প্রাইস আরো অনেক বেশি পড়ে গিয়েছে। তো আপনারা কিন্তু এই অফারটা নিতে পারেন। পরশমণি শাড়িস কিন্তু সবসময় চেষ্টা করছে স্বাদ এবং সাধ্যের মধ্যে বেস্ট এবং বেটার কিছু আপনাদেরকে প্রোভাইড করতে। ওকে, তো এই হচ্ছে শাড়িটা। তো শাড়িটা 3600 টাকা ছিল। আচ্ছা, 1,000 টাকার জামদানি দেখতে চেয়েছেন আপু, তো 1,000 টাকার জামদানি আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে 1,000 টাকার জামদানি। এই জামদানিও কিন্তু হাফ সিল্কের জামদানি। আমি আবারও বলছি, ফেব্রিক্সের কারণে, প্রসেসিং এর কারণে এগুলো প্রাইসগুলো ডিফারেন্স হয়ে থাকে, ঠিক আছে? আপনারা যেমন ফেব্রিক্স নেবেন, যেমন টেকসই হবে, কালার কম্বিনেশন যেমন হবে, তেমন প্রাইসগুলো হবে। এটা হচ্ছে জারি জামদানি, এটার ফেব্রিক্স হচ্ছে হাফ সিল্কের, বডিতে বুটি ডিজাইন আছে। ভাই আপনার হেয়ার স্টাইল খুব সুন্দর, আফরিন জাহান, আফরিন জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। হেয়ার স্টাইল করিনি আজকে, একটু মাথায় তেল দিয়েছি, তো চিন্তা করেছি শাড়িগুলোতে লেগে যাবে, তাই একটু এভাবে ইয়ে করে নিয়েছি, বেঁধে নিয়েছি। তাছাড়া কিছু না, আমি তো টুপি পরে থাকি, হেয়ার দেখার সময় হয় না, ঠিক আছে? আজকে কৃপণ হয়ে গেছে কেন, সেটা কিভাবে সম্ভব, আজকে কৃপণ হয়ে গেছে কিভাবে? ওকে ভাইজান, কেমন আছেন আপনি? জি মল্লিকা আপু, আই এম ফাইন, থ্যাংক ইউ। আপনারা কে কেমন আছেন সন্ধ্যাবেলা, কি করছেন ফ্রি টাইমে? কিন্তু আজকে লাইভে এসেছি, ফ্রি টাইমে ফ্রি ভাবে লাইভ করছে। ওকে, এসার আজান হয়েছে, তাও আধা ঘন্টা সময় আছে। তো এই হচ্ছে 1,000 টাকার জামদানি। 1,000 টাকার জামদানি যারা পড়তে চাই, 1,000 টাকার জামদানি এরকম জারি ওয়্যার ওয়ার্কের নিয়ে নিতে পারে। উপরের পাড় কি তিন লেয়ারে? না, উপরের পাড়টা দেখুন দুইটা লেয়ার আছে এখানে। ওয়াও, সো রিজনেবল প্রাইস। জি নূরে জান্নাত বর্ষা আপু, আমি আপনাকে আপনাদের সবার উদ্দেশ্যে আবারও বলছি, জামদানি প্রাইস ভ্যারি করে প্রসেসিং এর উপরে। এগুলো হাফ সিল্কের হয়ে থাকে, বেস যে ফেব্রিক্স হাফ সিল্কেরই, জাস্ট প্রসেসিং এর কারণে এটা প্রাইস ডিফারেন্স। এখানে দেখুন দুটা লেয়ার, একটা দুটো, এখানে তিনটা লেয়ার, ওকে, করে দেয়া আছে। ফাহমিদা মাসুম আপু, মৌসুম, আচ্ছা কেমন আছেন আপু আপনারা সবাই? নাইস কালেকশন ভাইয়া, থ্যাংক ইউ। শান্তা রহমান আপু, তারপর কি সুমা কি আর জব করবে না পরশমণিতে? সুমা, সুমা তো কথাই বলবো না ওর ওর ব্যাপারে, ওরে ফোন দিলে ফোন ধরে না। আজ 4 দিন আগে ওকে ফোন দিয়েছিলাম, রাগে আর ফোনই দেইনি। বলি দাদা হলুদ টাইপের দেখানো? হ্যাঁ আপু, দেখানো যাবে, হলুদ আছে, আমি এখনই দেখিয়ে দিচ্ছি দিদি আপনাকে, এখনই দেখিয়ে দিচ্ছি। এটা প্রাইস হচ্ছে 1,000 টাকা, ওকে, এটা প্রাইস 1,000 টাকা। দাদা হলুদটা দাও তো বাবু, এই যে হলুদ জারি জামদানি হলুদ কালারের, এটা কি 4টা মামু? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটাকে ওভাবেই দেখাচ্ছি, পরে এটাকে রিপ্লেস করে নিও। তো এই হচ্ছে গিয়ে হলুদ জামদানিটা, ওকে, হলুদ কালার জামদানি। এটা অরিজিনাল কালারটা লাইটিং এর কারণে হয়তো বা স্পষ্ট নাও দেখা যেতে পারে, আমি চেষ্টা করব তারপর দেখানোর। না, ইউটিউবে ভিডিও করেন না উনি। তো এই হচ্ছে গিয়ে শাড়িটা হলুদ কালার, ঠিক আছে, হলুদ কালার জামদানি, প্রাইস কিন্তু 1,000 টাকা। হ্যাঁ, 1,000 টাকার জামদানি এটা। দাও নেক্সট কি কালার আছে মামু, কত করে আছে মামু? 38। ওয়াও, নাইস, হলুদ জামদানিটা জাস্ট ওয়াও। ইয়েস, অবভিয়াসলি 5,000 টাকার ভিতরে একটি লাল রঙের জামদানি দেখাবেন প্লিজ। হলুদ রঙের, লাল রঙের, হ্যাঁ তা তাহলে দেখানো পসিবল, লাল রঙেরটা দেখানো পসিবল হবে। সুতি শাড়ি 1,000 টাকা দামের, ঠিক আছে, সাথে যদি আপনারা থাকেন সুতি 1,000 টাকা দামের দেখতে চান দেখাবো। 1,000 টাকা দামের একটা সুতি শাড়ি বের করে নিও তো ভাইয়া, একটা বা এক সেট বের করতে পারে 1,000 টাকার ভেতরে, এই যে, ওকে। এরপরে এটার আরেকটা কালার আছে, সেই কালারটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রতিটা শাড়ি আপনাদের মনের মাধুরী মিশানো কালার হবে, মনের মাধুরী মিশানোর কালার তো থাকছেই, প্রতিটা শাড়ির সাথে আলাদা অনুভূতি থাকবে, জামদানি বলে কথা এগুলো, ঠিক আছে, জামদানি বলে কথা।
এটা লাস্ট ওয়ান কালার হচ্ছে এটা এটা লাস্ট ওয়ান কালার দেখুন চমৎকার একটা কালার রয়েছে থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম আপু মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনি ফার্স্ট টাইম আজ আমার লাইভটা জয়েন করেছেন এবং পরশমণি চারিদের এই পেজ অবশ্যই লাইক করে রাখবেন যেন নেক্সটে আপনারা আপনাদের মন পছন্দের যে ভালো লাগা শাড়িগুলো আছে দেখে নিতে পারেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ জয়নিং আওয়ার লাইভ ঠিক আছে তো সাথেই থাকবেন লাইভ শেয়ার করবেন আপনাদের অভিমত জানাবেন নেক্সটে আপনাদের মন পছন্দের শাড়ি অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব তানহা আপু আছে লাইভ করে থাকে প্রতিদিন সাড়ে তিনটার সময় সে আসবে তার সাথেও মিট করতে পারেন দেখা করতে পারেন মানে লাইভে দেখে নিতে পারেন এবং তার কাছ থেকেও কিন্তু মন পছন্দের শাড়িগুলো দেখে নিতে পারেন আপনারা আর মিটও করা যাবে সমস্যা কি যখন আসবেন দোকানে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ তো এই হচ্ছে আঁচলটা এটা হচ্ছে 1000 টাকা দামের জামদানি শাড়ি তো চলুন 1000 টাকার ভেতরে একটা কটন শাড়ি আপু যেন দেখতে চেয়েছেন কয়েকটা দেখিয়ে দিচ্ছি 1000 টাকার ভেতরে কটন শাড়ি ঠিক আছে কত এটার প্রাইস থাকছে মামু 950 টাকা 950 টাকা এই যে তো 950 টাকার এই কটন শাড়ি দেখাচ্ছে একটা যেটা কিনা রয়েছে এখানে ঘুড়ি ডিজাইনের দুটো করে সুতার কালার রয়েছে এখানে অফ হোয়াইট সুতো রয়েছে এখানে জামম্যাজেন্ডা সুতো রয়েছে এখানে নীল কালার সুতো রয়েছে আর ঠিক ওই তিনটা কালার কম্বিনেশন দিয়ে পাড়ে লেয়ার করে দেওয়া আছে বডিতে একটা কাতান টোনের বুটি রয়েছে কাতান স্টাইলের বুটি আছে আর একটা ওয়াও বিন্দিয়া স্টাইলে বুটি আছে একটা বিন্দিয়া বুটি আছে একটা কাতান স্টাইলে বুটি আছে ঠিক আছে তো এই শাড়িগুলো 950 টাকা করে পড়বে ছড়া কাটলাম আপনার বিয়ে নিয়ে ছড়া কাটলাম পড়লেন না আচ্ছা মিস করেছি আপনি কপি পেস্ট করে দেন আমি এখনই দেখে নিচ্ছি ঠিক আছে আপনি কপি পেস্ট করেন এখানে কমেন্টটাকে আমি কমেন্টটা পড়ছি ঠিক আছে তো বিয়ে করেই ফেলছি খুব রিসেন্ট করব আর পরশমণি শাড়িজের পক্ষ থেকে এই পেজে ইনশাল্লাহ লাইভ হবে আমার বিয়ে এবং আপনাদের সবাইকে ইনভাইট করব তো এই হচ্ছে শাড়িটা ওকে রেখে দিচ্ছি এটা নেক্সট কি কালার আছে নেক্সট কালারগুলো একটু লাইট টাইপের কালার হবে একটু লাইট টাইপের কালার হলেও তো মন্দ হয় না কালারটা জোস একটা কালার রয়েছে মাত্র 950 টাকা ওকে 950 টাকা নাইস কালেকশন শিল্পী রয় আপু থ্যাংক ইউ সো মাচ আপু 950 টাকা ওকে দ নেক্সট হচ্ছে পেস্ট কালার ঠিক আছে নেক্সট হচ্ছে পেস্ট কালার আচ্ছা মিসকিন ভাইয়ার বিয়েতে যাব মজা করে পোলাও রোস্ট খাবো ওয়াও নাইস থ্যাংক ইউ সো মাচ আপু আর অবভিয়াসলি আপনারা যারা কিছু কিছু আপু আছেন যেমন আপনি আছেন তাহিয়া আক্তার চৌধুরী আপু তারপর মিডিল ইস্ট সন্ধ্যা তার আপু অনেকদিন ধরে ভালো রিয়েক্ট আছে আমাদের সাথে কথা হয় অনেক সুন্দরভাবে ইয়ে করে থাকেন তারপর যে নীলসাগরে যে শিল্পী রয় আপু আছেন তারপর দিয়া দত্ত দিদি তারপর ফারজানা আপু এরকম কিছু মেম্বার আছে যারা এতে সবাইকে খুঁজে খুঁজে বের করে দাওয়া দিবার যদি না আসেন তাহলে খবর আছে কিন্তু ঠিক আছে এই হচ্ছে শাড়িটা ওকে এ হচ্ছে শাড়িটা লাস্ট ওয়ান কি শাড়ি আছে এটা না আচ্ছা এই হচ্ছে কি হয়েছে এই যে ওকে এ হচ্ছে শাড়িটা তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন পরশমণি শাড়িদের পক্ষ থেকে আবারও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নেক্সট ডে 3:30 সময় আবার লাইভ হবে নিবানি বাপু ভাইয়া যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হয়নি তাদের কি গতকালকের জুয়েলারি কি ভাইয়া যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হয়নি তারা কি জুয়েলারি তারা গতকালকের জুয়েলারি পাবে না ফুল সেট তো নিতে পারছি না আপনি ওটা যদি ফুল সেট না নিতে পারেন আপনি যদি ওটা ভেঙে ভেঙে নিতে চান জাস্ট মাথার টায়রাটা নিতে পারেন গলার চোকর নিতে পারেন হাতেরটার কি যেন চুর তো এভাবে আপনি কিন্তু কমেন্ট করে জেনে নিতে পারেন ইনবক্সে দেখে নিতে পারেন ওকে
আর মেবি ব্রাইডাল সেটগুলো যেটা রয়েছে ওগুলো হয়তো বা ব্রাইডাল শাড়ির সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার কারণে ওটাকে ভেঙে সেল নাও করতে পারে আলাদা আলাদা, এমনি আপনি জুয়েলারিগুলো আলাদা দেখে নিতে পারেন। বাট প্রতি সপ্তাহ ফ্রাইডে স্পেশাল জুয়েলারি লাইভ হবে, তানহা আপু করবে, আপনারা তার সাথে জয়েন করে সুন্দরভাবে কিন্তু জুয়েলারিগুলো দেখে নিতে পারেন। 2000 টাকার ভেতরে ডিপ কালারের কটন শাড়ি দেখান ভাইয়া আপনি, সামিয়া জামান আপু এই যে নীল কালার শাড়িটা দত আপনি, এই টাইপের কিছু শাড়ি আছে আমাদের, এই টাইপের কিছু শাড়ি আছে 1700 টাকা থেকে 2200 টাকার ভেতরে পেয়ে যাবেন আপনি। এই শাড়িগুলো অসাধারণ কটনের শাড়ি, সফট লাইট ফিটের হয়ে থাকে। আপনি এই শাড়িগুলো দেখতে পারেন, অনেক কালার কম্বিনেশনের হবে। সো এই শাড়িটা আপনাকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এজন্য যেন আপনি এটা সুন্দরভাবে দেখতে পারেন এবং এটার স্ক্রিনশট দিয়ে এটা বাকি ডিজাইনগুলো দেখে নিন, ঠিক আছে। এই যে শাড়িটা দেখুন, এই হচ্ছে শাড়ি, এটার আঁচলে কিন্তু 5টা সুতোর কাজ আছে। এখানে রানি গোলাপি কালার, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন এবং কি আকাশি, 5টা সুতোর কাজ আছে। চমৎকারভাবে আঁচলটা মেক করেছে, রং ধনু ফ্লাওয়ার ডিজাইন বলতে পারি আমরা এটাকে, 7 রঙের রং রয়েছে এটার ভেতরে। পাড়ের ডিজাইন দেখুন ট্রেডিশনাল কাতান এবং বডির ভেতরে ডিজাইনটা হচ্ছে এরকম। এই টাইপের ডিজাইনও নিতে পারেন, লতা পাতা ডিজাইন নিতে পারেন, হিউজ কালেকশন আছে। প্রাইস হচ্ছে 1700 টাকা থেকে 2200 টাকার ভেতরে। অনেকগুলো কালার ডিজাইন পেয়ে যাবেন এই 100% পিওর কটনগুলোর। কটনগুলো সফট এবং লাইট ফিটের হবে, খুবই কমফোর্টেবল হবে। আপনারা যারা কটন লাভার রয়েছে তাদেরকে বলবো যে ঘরোয়াভাবে পরার জন্য যারা এরকম একটু বেস্ট এবং বেটার কোয়ালিটির কটন পরতে চান তারা এই কটনগুলো কিন্তু ট্রায়াল করে দিতে পারেন। তো এই শাড়িগুলো পরে আপনারা যতটুকু কমফোর্ট ফিল করবেন আপনাদের রিভিউ এবং আপনাদের অনুভূতি আমাদের ততটাই লাভবান করবে, আমাদের পেজের জন্য, আমাদের যেটা নেক্সটে কালেকশন করব সেটার জন্য আরও বেশি আবেগী করে তুলবে। সো এই শাড়িগুলো আপনারা নিতে পারেন। আপনি আপু একটা কাজ করেন, সামিয়া জামান আপু আপনি এটার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে বলেন যে এটার কী কী কালার আছে এবং ডিজাইনগুলো রয়েছে, মোট 4 থেকে 5টা ডিজাইন হবে, আপনাকে এটার কী করবে ছবিগুলো দিয়ে পছন্দ করানোর চেষ্টা করবেন, ঠিক আছে। তো আজ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন, পরস্পরের শাড়িদের সাথে থাকবেন এবং আমাদের এই পেজকে অবশ্যই লাইক করবেন। আমাদের একটি গ্রুপ আছে পরস্পরের শাড়ি, শাড়িতে তুমি নন্দিনী, গ্রুপটা জয়েন করে শাড়িগুলো অর্ডার করলে পাবেন 5%-এর স্পেশাল একটি ডিসকাউন্ট আপনাদের জন্য। সবসময় পরস্পরের শাড়ি অনেক রকম ছাড়ের ব্যবস্থা করে রেখেছে, সেটার মধ্যে এই 5% ডিসকাউন্টটা হচ্ছে একটি স্পেশাল ছাড়। আর তারপর আপনারা এসে ভিজিট করতে পারেন আমাদের আউটলেটগুলোতে। ভয় পাওয়ার যে কারণটা আছে সে কারণটা নেই কিন্তু এখন, আপনারা কিন্তু ভয় পাবেন না, আমাদের আউটলেটগুলো অনেক বড়। আমাদের আউটলেটে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারবেন, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কটাকে বাধ্যতামূলক করে রাখা হয়েছে। আপনারা আপনাদের করোনা প্রোটেকশন নিয়েই এসে দেখে শুনে মন পছন্দের শাড়ি চোখের সামনে দেখে হাতে ধরে বুঝে শুনে নিয়ে যেতে পারেন। তো সবাই চলে আসবেন, আমাদের আউটলেটগুলো সপ্তাহে 7 দিনই খোলা থাকছে, আমাদের এখন কোনো হলিডে নেই। সকাল 10টা থেকে রাত 10টা অবধি আমাদের প্রতিটা আউটলেটে সবসময় আপনাদের জন্য আমাদের যথেষ্ট হেল্পফুল যে ভাইয়ারা রয়েছেন অ্যাক্টিভ থাকে এবং সবচেয়ে বেশি যারা অনলাইনে সার্ভিস দিয়ে থাকে আমাদের তাজেল ভাইয়ের কথা না বললেই নয়, উনি খুবই লাজুক, ভালোবাসার অনুভূতি কথা বললেই কেঁদে ফেলে এমন এক ছেলে। তো তার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সামিয়া জামান আপু আপনাকেও কমেন্ট করার জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।